জীবনের আর এক নাম জার্নি। সেই জার্নিতেই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি পার্থ তোমাদের সাথে। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি আমার বাড়ি থেকে এই দুর্গাপুর পর্যন্ত এসে পৌঁছানোর অভিজ্ঞতা। আজ নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে 2 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ জিটি রোড ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে আসানসোল বা বিহার ঝাড়খণ্ড এই দিকে যা যাচ্ছে আমরা এই দিক ধরে এগোচ্ছি। দুর্গাপুর সিটি সেন্টারকে ডান পাশে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। বাইরে প্রচণ্ড গরম, আজকে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি। বাইরে বেরোলে মনে হচ্ছে চোখে মুখে গরম হাওয়া আগুনের হলকার মতো লাগছে। আমাদের গাড়িতে এসি থাকার কারণে সেই গরমের অনুভূতিটা আমাদের কিছুটা লাঘব হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুটো চুল্লির মতো ওপর দিয়ে ধোঁয়া উঠছে, এটা হচ্ছে ডিপিএল, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে দুর্গাপুর আসানসোলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়। সামনে পড়ন্ত বিকেল, সূর্যিমামা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছে, আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকছে। আমরা দেখতে দেখতে আসানসোল চলে আসলাম। আসানসোল পার করে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা কি কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি? দূরে দেখা যাচ্ছে যে টিলার মতো পাহাড়গুলো। আমি সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে যখনই এগিয়েছি রাত্রিবেলায় সেইভাবে এইগুলো দেখিনি, দিনের বেলায় সেইভাবে যাওয়া হয়নি। কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম এগুলো কোনো পাহাড় না, কয়লা খনি থেকে কয়লা এনে এখানে এইভাবে রাখা হয়েছে স্টোর করে। এই যে দূরে দেখতে পাচ্ছেন মেশিনপত্র রয়েছে, এখান থেকে কয়লাগুলোকে এনে রাখা হয় এবং এখান থেকে গাড়িতে ট্রেনে লোড করা হয়। কয়লা খনি থেকে কয়লা তুলতে তুলতে যে মাটি বা অন্যান্য জিনিস বেরোয় সেগুলোকে এরকম পাহাড়ের মতো স্টোর করে রাখা হয়। আমরা জিটি রোডকে বাঁ দিকে রেখে ডান দিকে মোড় নিচ্ছি। আজকে আমরা যেখানে যাচ্ছি, মানে আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আজকে আমরা চলেছি মাইথন ড্যাম দেখতে। এই জায়গাটা একেবারে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গায়ে, মানে বলা যায় এটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার। এখানে মোবাইলের নেটওয়ার্ক কিন্তু খুব প্রবলেম হয়, মাঝে মধ্যেই মোবাইলের নেটওয়ার্ক চলে যাচ্ছে এবং মাঝে মধ্যেই মেসেজ আসছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমরা মাইথনে চলে এসেছি, মা কল্যাণেশ্বরীর মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রথমে যাব মাইথন ড্যাম দেখতে, ফেরার পথে আমরা দেখব মা কল্যাণেশ্বরীর মন্দির। মা কল্যাণেশ্বরী মন্দিরের যে মোড়টা সেখান থেকে বাঁ দিকে গেলেই মাইথন ড্যামে যাওয়া যাবে। এছাড়াও এখানে বাস আছে, বাস রুটও আছে, এই পথে বাসও আসে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, তার পেছনে সূর্যিমামা আস্তে আস্তে অস্ত যাচ্ছেন। এখন একেবারে পড়ন্ত বিকেল, আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে মাইথন ড্যাম। কিছু ছোট ছোট জনপদ এখানে আছে, ছোট ছোট দোকান আছে, সেগুলোকে পাশ কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আস্তে আস্তে মনে হচ্ছে কোনো পাহাড়ের উপর আমরা উঠছি। ওই যে সামনে ছোট ছোট টিলা, সেই রকম পাহাড়ি এলাকা এটা নয়, কিন্তু কিছু উঁচু জায়গা, মালভূমি, পাহাড় এগুলো আছে, ছোট ছোট টিলা। তো সেই পাহাড়ি পথ ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। চারিদিকে একটু জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে ছোট পাহাড়ি পথ। ওই যে একজন আইসক্রিমওয়ালা ঠেলে ঠেলে আইসক্রিমের গাড়িটাকে উপরে তুলছে, এটা খুব কষ্টের ব্যাপার কারণ রাস্তাটা অনেকটাই চড়াই। এই যে এইখানে আবার একটা ছোট্ট টিলা টাইপের, পাশে একটা ছোট টিলা টাইপের, এইখানে এসে দেখা গেল এই গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে, যার জন্য আমরা যেতে পারছিলাম না। তো যাই হোক, কিছুক্ষণ পরে এই গাড়িটা পাস করার পর আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। এই পাহাড়ি রাস্তা বা এই ছোট ছোট চড়াই রাস্তায় যদি গাড়ির কোনো প্রবলেম হয় এটা খুবই সমস্যার ব্যাপার। এটা একটা চেকপোস্ট, মানে ভেতরে যেতে গেলে এখানে অনেক সময় চেক করে, তবে সেটা রাত্রের দিকে, সন্ধ্যে 6:30টার পর যাতায়াতটা অনেকটাই নিয়ন্ত্রিত, তখন এখানে চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম, একদম ড্যামের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা স্মারক টাইপের, ওইখান থেকেই মাইথন ড্যাম শুরু। এই আমরা ডান দিকে বা মোড় নিচ্ছি, এইটা মাইথন যে ড্যাম, যে বাঁধটা, সেইটার ওপর। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যে এটা অবস্থিত, আর ধানবাদ শহর থেকে 48 কিলোমিটার দূরে। বাঁধের ওপর থেকে চারিদিকটা অসাধারণ লাগছে, ছোট ছোট টিলা, সবুজ জঙ্গল, ভালো লাগছে। 1957 সালে এই বাঁধটা কার্যকরী হয়, আর এটা
রক্ষণাবেক্ষণ বা ওনার যাই বলুন না কেন, সেটা হচ্ছে ডিভিসি, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। বরাকর নদীর ওপরে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে। এর উচ্চতা 50 মিটার, লেন্থ হচ্ছে 4,789 মিটার, আর এর বেস সেটা হচ্ছে 10 মিটার। এই বাঁধের ওপর গাড়ি বেশিক্ষণ দাঁড় করানো যায় না, আপনি হেঁটে ঘুরতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন, চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই যে রিজার্ভারটা তৈরি হয়েছে, এটা 65 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার ফলে মাইথন লেকটা সৃষ্টি হয়েছে। আর এখানেই আছে এশিয়া প্যাসিফিকের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন, যেখান থেকে 60,000 কিলোওয়াট পাওয়ার জেনারেট হয়। বর্ষার সময় মাঝে মধ্যে আমরা শুনতে পাই ডিভিসি জল ছেড়েছে, তো এই ডিভিসির জল ছাড়ার ব্যাপারটা এইখান থেকেই হয়। ডিভিসির এই কর্মকাণ্ডের সঙ্গে ডিভিসির যে আপার ভ্যালি, তাতে ঝাড়খণ্ডের 2টো ডিস্ট্রিক্ট সরাসরিভাবে যুক্ত, আর 8টা ডিস্ট্রিক্ট পার্টলি যুক্ত। যেমন 2টো ডিস্ট্রিক্টের মধ্যে ধানবাদ আর বোকারো সরাসরি যুক্ত। আর ডিভিসির এই লোয়ার ভ্যালিতে পশ্চিমবঙ্গের 5টা ডিস্ট্রিক্ট সরাসরি যুক্ত থাকে, যেমন বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া। বর্ধমান এখন অবশ্য 2টো, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। বাঁধের ওপর দিয়ে চলতে চলতে হঠাৎ চোখটা নিচে গেল এবং আমরা দাঁড়িয়ে গেলাম। নিচে অনেক হরিণ চড়ছে, এখানে অনেক হরিণ থাকে, অপরূপ দৃশ্য। আর এনাকে দেখে রাখুন, ইনি ধনঞ্জয় দা, মানে আমাদের গাড়ির সারথি। এনার তত্ত্বাবধানেই আমরা এই জায়গাটা ঘুরতে এসেছি। বাঁধের ওপর থেকে চারিদিকের দৃশ্যটা অসাধারণ। আর এটা হচ্ছে মাইথন লেক, মানে যে রিজার্ভারটার কথা বলছিলাম। ছোট ছোট টিলা, চারিদিকে লেক। এখন জল পরিপূর্ণ, কারণ জল ছাড়া হচ্ছে না এখন, এখন গ্রীষ্মকাল। এই লেকের মধ্যে ছোট ছোট টিলা, আর ওই লেকের পাশে মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে। অপরূপ দৃশ্য আমাদের চোখের সামনে। আর এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, বুঝতে পারছেন, হরিণ চড়ছে। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। এটা অনেক একটা পুরনো গান, সম্ভবত আমার জন্মের আগেরই, তবুও গানটা শুনেছি। আর এই সময়ে দাঁড়িয়ে এই যে সূর্য ডুবছে, এই গানটার কথা খুব মনে পড়ে গেল। এইগুলো হচ্ছে গেট, এখানে সিস্টেমটা করা রয়েছে চেন দিয়ে, মানে ওপর থেকে বা কোনো একটা মেশিন দিয়ে এটা টানলে আস্তে আস্তে গেটগুলো খুলে যাবে, তখন এইখান দিয়ে জলটা পাস হবে, রিজার্ভারের জলটা এখান দিয়ে পাস হয়ে চলে যাবে, আর তখনই হবে উত্তাল। এটা খুব ঘোর বর্ষায় যখন রিজার্ভারের জল আর ধারণ ক্ষমতা হারিয়ে ফেলার মতো অবস্থা হয়, তখন এখান থেকে জল ছাড়া হয়। সূর্যদেব আবার অস্তাচলে চলেছেন, আর সূর্যের যে আভা সেটা জলের ওপর পড়ে অসাধারণ লাগছে। ওই যে গানটা বলছিলাম, তারপরে পৃথিবীতে আধারের ধূপছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনেই থামবে। তো সত্যি তাই, পাখি, পশু, মৌমাছি সবাই এবার আস্তে আস্তে তার নিজের ঘরের দিকে যাবে। আমাদের দেখা এখনও শেষ হয়নি, কারণ মনটা ভরছে না, দেখা যাক না কতক্ষণ আর থাকতে পারি। এই লেকে অনেক নৌকা আছে, স্পিড বোট আছে, আপনারা ইচ্ছা করলে এগুলো চড়তে পারেন। তবে সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা সেইটা চড়তে পারিনি। অনেকেই নৌকা করে এই টিলাগুলোয় যান, এগুলো যেতে পারেন। তো ইচ্ছা থাকলেও কোনো একবার এসে হয়তো সেটারও আনন্দ আমরা নেব। বাঁধের ওপর দাঁড়িয়ে আমরা এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি, আর চোখের ক্যামেরা দিয়ে এই ছবিগুলো তুলে মনের হার্ড ডিস্কে সেভ করে নিচ্ছি সারা জীবনের জন্যে। আমরা বেশ কিছু সিঁড়ি ভেঙে একদম রিজার্ভারের কাছে চলে এসেছি দেখার জন্যে। এইখান থেকেই স্পিডবোট বা নৌকাগুলো ছাড়ে, ইচ্ছা করলে আপনি চড়তেই পারেন, কিন্তু আমাদের সময়ের অভাব এবং সন্ধে হয়ে এসছে বলে আমরা সেটা চড়তে পারিনি। মন যেতে চাইছে না, কিন্তু তবুও যেতে হবে, কারণ প্রায় অন্ধকার হয়ে এসছে। এবার আমরা ফিরছি, আবার ওই বাঁধের ওপর দিয়ে আমরা ফিরবো গাড়ি করে। রানিং যদি থাকে গাড়ি, তখন কেউ কিছু বলে না, কিন্তু গাড়ি দাঁড় করানো যাবে না। ওই যে দূরে ছোট ছোট টিলা, আর আমরা গাড়িতে যাচ্ছি, অসাধারণ লাগছে। এই যে দেখছেন, এটা ক্রেন টাইপের একটা জিনিস, এইগুলোই টেনে দিয়ে
ওই গেটগুলোকে খোলা হয় কোনো একটা প্রসেসে। যাই হোক, কোনোদিন যদি সুযোগ হয় সেটা দেখার, নিশ্চয়ই আপনাদের দেখাবো। একান্তে মনোরম পরিবেশে বেশ কিছুক্ষণ সময় আপনি কাটাতেই পারেন। আশেপাশে যাদের বাড়ি তাদের পক্ষে তো এটা খুবই সুবিধাজনক ব্যাপার। এই সামনে একটা ছোট্ট টিলা মতো দেখা যাচ্ছে, এখান থেকে সিঁড়ি রয়েছে ওপরে ওঠার, কি আছে সঠিক সেটা জানি না কারণ আমরা সেখানে যেতে পারিনি। বিদায় মাইথন লেক, আশা রাখছি তোমার সঙ্গে আবার দেখা হবে যখন তুমি বর্ষায় উত্তাল হবে, ইচ্ছা থাকলো সেই সময় একবার আসার। আবার সেই পাহাড়ি পথ ধরে আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর আমাদের সাথে সাথেও দিনের আলো তার নিজের দেশে আস্তে আস্তে ফিরছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের পর্বে, সেখানে থাকছে আরও একটা ভালো চমক। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ভারত।